তো আমার না সব চরিত্র কোথাও যেন মনের কাছে থাকে আর আমার ওই নতুন একটা একটা পোকা মাথার মধ্যে ঘুরছে কি নিজেকে ভাঙা নিজেকে একরকমই না দেখা এবং একটা ছবি থেকে আরেকটা ছবির লুক ফিল কনসেপ্ট বেশভূষা থেকে আরম্ভ করে সমস্ত যেন আলাদা হয় আমার লাস্ট ছবি যদি প্রধান নিয়ে যদি বলি প্রধান থেকে টেক্কা আকাশ পাতালে তফাত এবং ক্যারেক্টারটা একটা জমাদার একটা 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 সফাই কর্মী তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে কষ্ট তার যে রাগ সে হয়তো দেবের মতন করে না হয়তো দেব একদমই অন্যরকম রিয়াক্ট করে দেব হয়তো চিৎকার করে তার চিৎকারের মধ্যে একটু শুটনেস থাকে বা অ্যাপ্রোচের মধ্যে একটা শুটনেস বা একটা একটা হাই কালচারের অ্যাপ্রোচ থাকে কিন্তু ইকলা কিন্তু সেই রকম অ্যাপ্রোচ কিছু নেই সেটা একদম সাধারণ যারা যারা এই ধরনের কাজ করে তাদের তারা যেইভাবে রিয়াকশন তাদের আবেগ তাদের রাগ তাদের কথা বলার স্টাইল তারা কীভাবে কথা বলে তাদের অ্যাকসেন্ট সবটাই একদম অন্যরকম তো সেটা আমি অ্যাজ এ হোমওয়ার্ক করে চেষ্টা করেছি সেটা যতটা কাছাকাছি যাওয়া যেতে পারে আর কি এটা দেব যেন না মনে হয় ছবিটা দেখার সময় যাতে না মনে হয় এটা দেবকে দেখতে পাচ্ছি ইকলাককে দেখতে পাচ্ছি সেটা দেব করেছে আচ্ছা এইটা এইটা আমার ইচ্ছে কি দর্শক দেখার পর এই কথাটা যেন বলি Oh, most definitely. Most definitely. Definitely, definitely. সেটা তো আমরা ওই শটটা দেখে ইনসার্টটা দেখেই বুঝতে পারলাম রাইট দেখা যাক একটু আমি ছুঁয়ে গেলাম এবার পরবর্তী ট্রেলারে আরেকটু ছোব তারপরের গানটা আরেকটু এই করতে করতে দেখবেন 8 তারিখ চলে এসেছি আমরা এত শক্ত একটা কাজ করে উঠতে পেরেছি